আমি যদি নিচের দিকে আসার চেষ্টা করতাম তাহলে হয়তো বা আমি নিচের দিকে আসা আমার পক্ষে সম্ভব হতো না। আমি সদরতলা থেকে সিঁড়ি বেয়ে সাদের সাদের থেকে পাশে আহ্বাল সেন্টার আহ্বাল সেন্টার সাদের সাদ ক্রস করে ওইখান থেকে নিচে আসি। আমার সাথে তিনজন লোক বেশ মোটা ব্যাটিম্যান, তারা কিন্তু ক্রস করতে পারে নাই এবং তাদের ভাগ্যে যে কি আছে এটা গড নোজ বেটা। তিন চারজনকে জাস্ট লাভ দিতে দেখছি, একটা পিঙ্ক কালার শার্ট পরা ভাইয়া ছিল, ওই ভাইয়ের তো নিচে জাস্ট পরে শরীরের অবস্থা খুবই খারাপ। আমার ফ্রেন্ডরা গেছিল, ওদের হাত পা পুরো রক্তে মেখে, আমার কয়েকটা ফ্রেন্ড অলরেডি মাথা কেটে গেছে কাজ পরে, ওরা নিচে সেলাই করতেছে ডাক্তারের কাছে কি করতেছে, মানে ফার্স্টে নিয়ে আসছে সিস্টেম নষ্ট, মানে যতটুকু টাইমে ওটা ওরা চাইছে, মানে বারবার পানি শেষ হয়ে যাচ্ছে, বারবার পানি শেষ হয়ে যাচ্ছে। আমার ওয়াইফের বড় বোনের ছেলে বললো যে 13 তলায় ছিল, ওখান থেকে যখন ফায়ার স্টার্ট হয়েছে তখন সে 15 তলা চলে গেছে, 15 তলা থেকে ওই ফায়ার ব্রিগেডের ক্রেনে সে নামতে পারছে। এই বিল্ডিংয়ের সিঁড়ি দিয়ে 24 তলার উপরে ছাদের উপরে গেছি, যাওয়ার পরে ওই ওই বিল্ডিং টপ কায়ে ছাদের উপরে দিয়ে ওই বিল্ডিংয়ে গেছি, যে বিল্ডিংয়ে আগুন ধরছে সেই বিল্ডিংয়ে যায় একটা ভদ্রলোককে উদ্ধার করা হয়েছে এবং তাকে জীবিত উদ্ধার করা হয়েছে। আমরা 4-5 জন উঠছি, উপরে উঠার পরে একদম ছাদে গেছি, 22 তলার উপরে ছাদে উঠা দেখতে পারলাম এখানে 10-15 জন লোক আছে, ওই পাশে যে এফআর টাওয়ারে আগুন লেগেছে ওইটার এক ওইটার ছাদে একজন লোককে উদ্ধার করে নিয়ে আসছে। তো হেলিকপ্টার আমরা বারবার সিগনাল দিছি, হেলিকপ্টার তো উদ্ধার করে নাই, পরে আমরা একটা ছোট সিঁড়ি দিয়ে এ পাশের ছাদে নিয়ে আসছি।